লক্ষ হাজার মুখের মাঝে আপন মায়ের মুখটাই, নানান ভাষার মাঝেও তবু মাতৃভাষায় সুখ পাই। কবির এই কবিতার মতো নিজের মায়ের মুখের ভাষায় আমরা সবাই কথা বলতে যে সুখ পাই তা আর কোনো ভাষায় পাই না। কিন্তু এই মায়ের ভাষায় কথা বলার সুযোগ আমরা খুব সহজে পাইনি, আমাদেরকে লড়াই করতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, জীবন দিয়েছে কত শহীদ, তারপরেই পেয়েছি আমরা এই মাতৃভাষার কথা বলার অধিকার। ভাষার জন্য আমরা যে আত্মত্যাগ করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল। যারা আমাদের ভাষার জন্য পিচ ঠেলা পথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে অন্য ভাষায় রূপান্তরিত হতে দেয়নি, তাদের স্মরণে আজ মনে পড়ে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ঘটেছিল বাঙালির ইতিহাস পাল্টে দেওয়ার ঘটনা। বাংলা ভাষা প্রাণের ভাষা স্লোগানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় অকাতরে প্রাণ বিলিয়ে দেয় বাঙালি তরুণরা। 21শের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। 21 মানে মাথা নত না করা, চিরকালের এই স্লোগান তাই আজও সহমহিমায় ভাস্বর। ভাষা শহীদদের সঙ্গে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যে দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। 21শে ফেব্রুয়ারিতে বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা হওয়ার পর সারা পৃথিবীতে বাংলা ভাষা সম্মানিত হয়েছে। বাংলা ভাষার প্রতি বিশ্ব নাগরিকদের আগ্রহ সৃষ্টি হয়েছে। মাতৃভাষা আমাদের মুখের ভাষা নয়, আমাদের অস্তিত্বের ভাষা। শাহরিনা হক আদর, নিউজ নাও 24।